আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যেমন জি জি আমরা আমরা একটা উদাহরণ দিয়ে আমরা যদি আলোচনাটা করি, মনে করেন সাবাটন ভাই, হকিং ভাই, মনে করেন দাস প্রথা বা শিশু বিবাহ, বাচ্চা বিবাহ, এই দুটা যদি আমরা কনসিডার করি, এই দুটা জিনিস সম্পর্কে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি যে এই দুটা কাজ ভালো নাকি খারাপ, আপনারা কি একটু বলেন তো। মানে মানে আসিফ ভাই, এখানে কি কোনোভাবে এই ধরনের যুক্তি দেওয়া সম্ভব? ধরেন আমি আমি যদি হুদাই তার আমি করে বলি যে আচ্ছা, দাস প্রথা এবং বাল্য বিবাহ আজ থেকে 1400 বছর 1500 বছর আগে ভালো ছিল, মানে হাউ কাম ইট পসিবল যে আমার আমার যুক্তি বা মানে মানে দুনিয়ার কোনো যুক্তি দিয়ে কি এটা আসলে ভালো বলা, ভালো প্রমাণ করা বা ভালো হিসাবে দেখানো সম্ভব? আমি আমি এটাই আসলে বুঝতেছি না। আমি যদি বলিও তাহলে কি এটা আসলে কারো যুক্তি না? মতামত হতে পারে, কারো এটা মতামত হতে পারে যে 1400 বছর আগে 5 বছর বয়সী মেয়েরা সেক্সের জন্য পাগল হয়ে যেত, এটা কারো মত হতে পারে, কিন্তু সেটা তো যুক্তি হবে না, তাই না? এক্স্যাক্টলি, এটা কমপ্লিটলি পার্সোনাল মতামত। হ্যাঁ, যুক্তি আচ্ছা হতে ঠিক হলে তো আছে, সেই জিনিস সম্পর্কে ভ্যালিড এভিডেন্স দেখাতে হবে যে 1400 বছর আগে 5 বছরের মেয়েরা এত মানে পাগল হয়ে যেত যে তাদের মানে করতে না দিলেই তারা পাগল হয়ে দৌড়াদৌড়ি শুরু করতো। হ্যাঁ, ছেলেদেরকে আচ্ছা দৌড়াদৌড়ি আসি শুরু ভাই, করতো। আমি আমি এখানে আমি এখানে একটা আমরা আমরা একটু শেষ আমি করে নিই, শেষ করে নিই। এই যে দাস প্রথা বা বাল্য বিবাহ, শিশু মেয়ে বিবাহ, বাল্য বিবাহ না শিশু বিবাহ, জিনিসটা মোর প্রিসাইজলি হচ্ছে শিশু মেয়েদের বিবাহ করা, এই জিনিসগুলো যে খারাপ, এই জিনিসগুলো যে মানুষের জন্য ক্ষতিকর, আমরা মনে করেন ইসলাম ধর্মটা কি যদি আমরা রাখি, বা বাইবেলকে যদি আমরা, খ্রিস্টান ধর্মকে যদি আমরা রাখি, খ্রিস্টান ধর্মে দাস প্রথাকে অ্যালাউ করা হয়েছে, যীশু খ্রিস্ট এবং ঈশ্বর দুজনই দাস প্রথাকে অ্যালাউ করেছেন এবং দাসদেরকে হুকুম দিয়েছেন মনিবের গোলামি করতে। ইসলাম ধর্মে যদি আমরা দেখি, ইসলাম ধর্মে দাস দাসীদের রাখাটা অ্যালাউ করা হয়েছে এবং দাসীদের সাথে সেক্স করাটাও অ্যালাউ করা হয়েছে, নবী মোহাম্মদ নিজ জীবনে এটা করে গেছেন, এবং একই সাথে বাচ্চা মেয়ে বিবাহ নবী মোহাম্মদ দিদি তো এটা এই আকামটা করে গেছে। আচ্ছা মহিদ এখন ভাই, এই আসিফ জিনিসটা ভাই, আমি বলতে একটু চাচ্ছি শেষ যদি করি, আপনি যদি আপনি একটু শেষ করি, একটু শেষ আমি করি। একটা লাইন শুধু অ্যাড করতে চাচ্ছি, আপনি আপনি আমরা দাসের আমরা সংজ্ঞায় না গিয়ে যদি দাস প্রথা সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে তো এখানে কোয়েশ্চেনটা ভুল হচ্ছে না? আচ্ছা, দাসের সংজ্ঞায় আমরা যখন সেটা নিয়ে আপনার সাথে তর্ক করবো বা আলোচনা করবো, তখন আপনি সেটা সংজ্ঞাটা দিয়ে নেন আমাদেরকে, না কিন্তু না, আমি আমার যখন কথা প্রশ্ন শেষ করেছি করে, আপনি আমার প্রশ্নের ভুল কিন্তু বারবার আমার ধরেছেন যে আলোচনাটা আপনার আমার প্রশ্নটাই আলোচনা ভুল। আমার আলোচনাটা না, আপনার কথা বলা শেষ হওয়ার পরে আমি বলেছি, আপনার কথার মাঝখানে আমি বলিনি। আপনি যদি মনে করতে না পারেন, তাহলে আপনি ইউটিউবে গিয়ে আবার একটু রিওয়াইন্ড করে দেখেন, আপনার কথা শেষ হওয়ার পরে আমি বলেছি, আপনি আমার কথার মাঝখানে কথা বলছেন। হ্যাঁ, এটা এখন নিজেকে মিউট করে রাখেন, মিউট করে আমার কথা আগে শুনুন। আর যদি আমরা ঐশিক গ্রন্থ থেকে আমরা মোরালিটি নির্ধারণ করি, সাবাটন ভাই, হকিং ভাই শুনেন, যদি আমরা ঐশিক গ্রন্থকে মোরালিটির স্ট্যান্ডার্ড ধরে নিই, তাহলে তো এই দুইটা জিনিসই জায়েজ, এই দুইটা জিনিসই অ্যালাউড, কিন্তু আমরা দেখি যে আমরা বর্তমান সময়ে এই জিনিসটা প্র্যাকটিস করি না, করতে দিই না, আইনগত ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা পেয়েছি কোথেকে ভাই বলেন তো? এই জিনিসগুলোকে আমরা কোনো ঐশিকতা বা কোনো একজন ব্যক্তি বলছে নাকি আমরা মেনে নিছি, নাকি আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করে এই সিদ্ধান্তে আসছি যে এইগুলো আর করা যাবে না? কোনটা আমরা নিজেরা আমাদের কর্ম খাটায়, এফোর্ট খাটায়, বাহিরের বিশ্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে দেন আমরা একটা কনক্লুশনে আসছি। হকিং ভাই বলেন, আমরা কি মনে করেন এই যে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে না, এটা তো আমাদের লক্ষ লক্ষ বাচ্চা মেয়ের উপরে গবেষণা করে ডাক্তাররা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে সেটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসছে আমরা, তাই না? এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি এই বিষয়টার উপরে যদি বলি, বাচ্চা মেয়েদের কেন বিয়ে করা যাবে না, বিয়ে করলে কি হয় না হয়, সাইন্টিফিক প্রত্যেকটা বিষয়ের সাইন্টিফিক প্রুফ আছে এবং সাইন্টিফিক মডেল আছে। সাইন্টিফিক মডেল কিভাবে কাজ করে না করে সেটা যারা কিছুটা সায়েন্স জানেন বা কিছুটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ওই 99 সায়েন্স আবার একটু একটু আপার লেভেলের সায়েন্স, তো তারা জানেন তো এই বিষয়গুলো। যখন কোনো সাইন্টিফিক মহল বা সভ্য মানুষরা, মানে সভ্য সৌদি আরবের মানুষ বাদ দিয়ে আর কি, সভ্য মানুষরা যে ধরনের কনক্লুশন ড্র করে কোনো একটা বিষয়ে যে হ্যাঁ এই কাজটা ভালো এই কাজটা খারাপ, এবং কাজটা ভালো খারাপ সেটা নির্ধারণ করার জন্য কিন্তু কোনো গ্রন্থ বা অমুক ব্যক্তি বলছে তমুক ব্যক্তি বলছে এটা বলা লাগে না। আমি ইউজ টু বলে থাকি যে কোনো একটা কাজ ভালো কিভাবে, বস কাজটা ভালো কিভাবে ভালো, কাজটা থার্ড পার্টির কারো ক্ষতি করতেছে না, থার্ড পার্টি বলতে মানুষ পশু পাখি এটাই বোঝায়। মানে আরো আরো প্রিসাইজলি যদি বলি, মানুষের কোনো ক্ষতি করতেছে না। হ্যাঁ এমন অনেক কাজ আছে যেটা আসলে পশু পাখির জন্য হার্মফুল বা সেটা আমরা এখনো অ্যাভয়েড করতে পারি না, কিন্তু যদি একদম প্রিসাইজলি বলি তাহলে এমন কোনো কাজ যেটা তৃতীয় কোনো মানুষের ক্ষতি করতেছে না, আমি আপনি আপনি ছাড়া তৃতীয় কোনো মানুষের ক্ষতি করতেছে না বা আমার দ্বারা কোনো কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, সেই কাজটাই ভালো কাজ, সেটা যেটাই হোক। আবার খারাপ কাজ কোনটা, যেটা দ্বিতীয় বা তৃতীয় পক্ষের ক্ষতি হচ্ছে সেটাই খারাপ কাজ। খারাপ কাজ হইতে হলে সেই কাজটা খারাপ সেটাই যথেষ্ট, আল্লাহ বলছে, ঐশী গ্রন্থ বলছে, অমুক বিজ্ঞানী বলছে, এটা আসলে ম্যাটারই করে না। কারো পার্সোনাল মতামত আমাদের নৈতিকতা বা নৈতিকতা স্ট্যান্ডার্ড সেট করতে কোনো ধরনের মানে প্রভাবই ফেলে না। ঠিক আছে, মানে এখানে তাহলে আমরা কি এমন কোন ঘটনার কথা কি আমাদের আমরা বলতে পারি যে জিনিসটা আসলে নৈতিক, কিন্তু আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আসলে যাচাই করে বুঝতে পারতেছি না যে এটা নৈতিক, কিন্তু আসলে কিন্তু নৈতিক? হ্যাঁ, এরকম কোনো কিছু হওয়া কি আসলে সম্ভব? অসম্ভব, না, এই এটা ধরনের কোনো সম্ভব কিছু আসলে প্র্যাকটিক্যালি সম্ভব বলে আমার মনে হয় না। জাহাঙ্গীর আলম, আপনি কি আমাদেরকে এমন একটা যে ঘটনার কথা, এমন একটা বিষয়ের কথা বলতে পারেন যে জিনিসটা আসলে নৈতিক, কিন্তু আমরা যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে আমরা সেই জিনিসটা নৈতিক আমরা এই কনক্লুশনে যেতে পারছি না, কিন্তু জিনিসটা আসলে নৈতিক, এটা এরকম কি কোনো আপনার কাছে আছে? আমি কি বলবো, আপনি হ্যাঁ হ্যাঁ, আসিফ আপনি কি ভাইয়ের প্রশ্নটা বলছিলেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আমি এর আগে একটু বলতে চাচ্ছি আলবার্ট ভাইয়ের কথাটা, তিনি একটা কথাকে অনেক বেশি জোর দিয়েছেন যে আসলে আমার এমন কোনো কাজ যেটার দ্বারা আসলে কোনো থার্ড পার্সনের কোনো ক্ষতি হচ্ছে না, পশু প্রাণী যাই হোক, তাহলে সেটাকে আমরা নৈতিক নৈতিক কাজ বলতে পারি বা সেটাকে কমপক্ষে খারাপ কাজ বলতে পারি না। আরো প্রিসাইজ করে কিন্তু বলছি যে হ্যাঁ অনেক কাজে এরকম করি যেটা আসলে পশু পাখির ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরে বুঝতে করছি পেরেছো? থার্ড পার্সন যেই হোক, সেটা পশু হোক প্রাণী হোক যেই হোক,
কারো ভাই প্রগতি আমি হচ্ছে না, না 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 আপনি 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 চেরি পিক করেন না, চেরি পিক করেন না। আমি এটা বলার পরে আমি আমি জানতাম যে আপনি যে কোরবানি বা মানে গরু খান মাছ খান এটা ধরবেন আপনি, আমি জানি জেনেই আমি এটা ধরবো না, এটা আপনি আগে থেকে না বললেই ভালো, এটা ধরবো না। লেট মি ক্লিয়ার মাইসেলফ। আমি আরো প্রিসাইজলি বলছি এমন কোন কাজ যে কাজে মানুষের কোনো ক্ষতি হয় না, ঠিক আছে, সেটাই নৈতিক। এখন মানুষের ক্ষতি হয় না এই জিনিস, এই কথাটা আসলে এক্স্যাক্টলি মানে অ্যাপ্রোপ্রিয়েট কথা না, মানুষের অধিকার হরণ হয় না, এই শব্দটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ ভাই। হ্যাঁ আচ্ছা জাহাঙ্গীর ঠিক ভাই, আছে, জাহাঙ্গীর আলী আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা কি আপনি বুঝতে পেরেছেন? জি আমি মনে হয় বুঝতে পেরেছি। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মূলত আলবার্ট হকিং ভাইয়ের কথার ভিত্তিতে একটা এক্সাম্পল, সাপোজ একটা এক্সাম্পল। কয়েকদিন আগে বিভিন্ন টিভি চ্যানেলে এটা খুব ফলাও করে প্রচার হয়েছে যে মর্গে যে লোকটা থাকে সে মর্গের প্রত্যেকটা মহিলার সাথে মারা যাওয়ার পরে সেক্স করেছে, ফিজিক্যাল রিলেশন করেছে। এখন আমি যদি আলবার্ট হকিং ভাইয়ের সেই উদাহরণটা নেই, সেই কথাটা নেই, তাহলে এমন যদি কোনো লাশ থাকে যেটা লাওয়ারিশ লাশ, যার কোনো হদিশ নাই এবং তার ওইখান থেকে জীবনও বের হয়ে গেছে, এখন ওই মর্গের লোকটা যদি ওই মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তাহলে থার্ড পার্সনের কোনো প্রবলেম হচ্ছে না, সেও প্রেজার পাচ্ছে, তাহলে এটা কি নৈতিক কাজ হবে? যদি কিভাবে নৈতিক না নৈতিক হয় কাজ তাহলে হবে, অনৈতিক কেন হবে? কিভাবে নৈতিক কাজ হবে? আমরা তো সবসময় যে জিনিসটা বলি যে যৌন কাজের জন্য দুইটা পার্টির কনসেন্ট নিতে হবে, এটা কি আমরা বলেছি, শুনেছেন আপনি কখনো? না, আমি আপনাদের মুখ থেকে শুনিনি কখনো। সাবর্টন ভাই, হকিং ভাই, কনসেন্ট, সম্মতি, সম্মতি, এই যে 6-7 বছর বলতে 8 বছর বলতে তো ধরে আমরা পাগল হয়ে গেলাম, এটা বলতে বলতে কিভাবে শুনেন এই নাই, যে মুখের ডেইলি কথাটা শুনেন ডেইলি নাই? যে ডেইলি যে কয়েক হাজার বার করে বলছে গত আচ্ছা 8 বছর হ্যাঁ, ধরে, এখন আমার মনে পড়েছে, এক সেকেন্ড, আমার মনে পড়েছে, মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট কথাটা বলার সম্মতি, পরে আমার মনে পড়েছে। সম্মতি লঙ্ঘন, সম্মতি লঙ্ঘন করা যাবে না, কনসেন্ট নিতে হবে, কারণ যৌন কাজে কনসেন্ট হবে, কনসেন্ট নিতে হবে, এই কথা বলতে 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 ভাই তাহলে তো সেক্স ডলগুলো তো কনসেন্ট ছাড়া হচ্ছে, ওইটাও কি অনৈতিক? সেক্স সেক্স ডলের তো ডলের কোনো ক্ষেত্রে কারোর অধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না, বাট কনসেন্ট একটা তো কোনো মৃত, বিষয় নেই, একটা মৃত মানুষ, একটা লাশ, মানে তারও কিন্তু সেই হিউম্যান ডিগনিটি কিন্তু সেই লাশের কিন্তু চলে যায় না। আসিফ ভাই কিন্তু এই জন্যই মানে কারেক্ট করছিল যে অধিকার লঙ্ঘন, এটা আরো বেটার একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। কার সে যখন অধিকার লঙ্ঘন বেঁচেছিল, হচ্ছে লাওয়ারিশ লাশের ক্ষেত্রে? সে যখন বেঁচেছিল, লাশের যে অধিকার, হিউম্যান রাইট যেটাকে বলা হয়, সে যখন বেঁচেছিল, ডেড হিউম্যান রাইটস না হিউম্যান রাইটস? ডেড ডেড পিপল অলসো হ্যাভ রাইটস, আপনি তো একটা লাশের সাথে তো যেটা ইচ্ছা সেটা তো আপনি করতে পারবেন না। সে যখন বেঁচেছিল তখন তো সে এই কনসেন্ট দিয়ে যায়নি যে তার সাথে কেউ এই কাজ করতে পারবে, সেই কনসেন্টটা তো সে দিয়ে যায়নি, তাহলে সেই যৌন কাজের জন্য তার বডির সাথে যৌন কর্ম করতে হবে। তো আমি তো আমরা তো এই জিনিসটা বলতে বলতে মুখে হয়ে গেছে যে যৌন কাজের জন্য কনসেন্ট দিতে হবে, এই বডিটা যদিও এখন আমি বডি কিন্তু কিন্তু এ তো কোনো কনসেন্ট দিতে পারছে না। একটা মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, একটু আগে আমরা ধর্ষণের সংজ্ঞা দেখাইলাম, সেখানে একটা জিনিস ছিল অজ্ঞান, সম্মতি দিতে অক্ষম কোনো ব্যক্তির সাথে, সেই সেইটা তো সেই বড়, সে তো একটা ব্যক্তি ছিল এবং সে এখন সম্মতি দিতে আর সক্ষম না, সম্মতি দিতে অক্ষম, এরকম কারোর সাথে তো আপনি যৌন কাজ করতে পারেন না, তার সে তো কনসেন্ট দিতেই পারছে না, তাহলে আপনি কিভাবে সেই কাজটা করবেন? আচ্ছা আমি আরেকবার আরেকবার বলবো তাহলে, সেক্স ডলের কথাটা কি বলছেন আমি বুঝি নাই। সেক্স ডল তো একটা বস্তু, সেটা তো ব্যক্তি না ভাই, যেই না না, লাশটা যেহেতু সে মূল তো একটা বিষয়টা টাইমে, হচ্ছে যেই কনসেন্ট লাশটা, লাশ জাহাঙ্গীর ভাই, যেই লাশটা সে তো একটা টাইমে একটা জীবিত মানুষ ছিল নাকি, সেই মানুষটার লাশের ছিল, সাথে কি করা হবে সেটা ধরেন আমরা জানি না, তো সেই ক্ষেত্রে আপনি তো এটা বলতে পারেন না যে সে এই জিনিসটা নিয়ে কনসেন্ট দিছে যে মরার পর তার লাশকে যেন সেক্স ডল হিসেবে ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে এনি পার্সন যে এই জিনিসটা না জেনে এই লাশের সাথে যৌন সঙ্গম করে ওইটা তো ডেফিনেটলি অনৈতিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে মানুষ মারা আরো যাওয়ার বলছি, পরেও, আরো বলছি, সেক্স ডল হচ্ছে একটা বস্তু, আর একজন মানুষ যদি অজ্ঞান থাকে বা সে যদি কোমায় চলে যায় বা সে যদি মারাও যায়, তাহলে সে তো কোনো বস্তু না, সে একজন ব্যক্তি, সে একজন ব্যক্তি, তার একটা ডিগনিটি আছে, তার একটা কনসেন্ট আছে, সেই কনসেন্ট ভায়োলেট তো করা যাবে না কোনো অবস্থাতেই, করা যাবে না মারা যাওয়ার পরেও, করা যাবে না অজ্ঞান থাকার পরেও, করা যাবে আচ্ছা না, ঠিক আছে সে যদি ঠিক মদ আছে ঠিক খেয়ে আছে থাকে ঠিক তখনও আছে। করা যাবে না, সে যদি বাচ্চা থাকে তখনও করা যাবে না, কোনো পশুর অবস্থাতেই ক্ষেত্রে একজন ব্যক্তির, পশু যদি পশু কনসেন্ট তো দিচ্ছে কনসেন্ট সেখানে কি দিতে হবে, পারে না, বুঝলেন? পশু কনসেন্ট দিবে কিভাবে, পশু সিরিয়াসলি কনসেন্ট আপনি, দিতে পারে না? পশু কিভাবে কনসেন্ট দিতে পারে? আমরা তো আমরা ভাই তো গরু আমরা গরু তো কথা আগ্রহ আপনি মানে বলতেন, বলছেন আগ্রহ প্রকাশ গরু দেখে কি তো, বললেন আপনি? গরু হাবলা আগ্রহ হাবলা ভাই, করলে কি বলে আপনি আগ্রহ বলতেন? প্রকাশ করার কনসেন্ট দুইটা সেম জিনিস না, কনসেন্ট হচ্ছে যখন আপনি একটা জিনিসের ব্যাপারে অবগত হয়ে সেই জিনিসের প্রোস কনস সবকিছু যাচাই বাছাই করে দেন আপনি একটা জিনিসে লিপ্ত হইতেছেন, সেটাকে বলা হয় কনসেন্ট। কনসেন্ট আর আগ্রহ দুইটা সেম জিনিস না। মানে এই যে এই মুমিনদের সাথে এইগুলা আলাপ করতে 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 ভাই মাথাটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই মুমিনের মাথায়, এই সমস্ত মুমিনের মাথায় কিছু ঢোকে না ভাই, একেবারে কিছু ঢোকে না ভাই, সম্মতি জিনিসটা ব্যাখ্যা করতে 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 আমাদের মাথা কুইটা মানে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, এই মুমিনের মাথায় এখন পর্যন্ত ঢোকে না যে সম্মতি জিনিসটা হচ্ছে সেই বিষয় সম্পর্কে অবগত হয়ে সেই বিষয়ে ভালো খারাপ দুইটা বিচার বিবেচনা করে তারপরে সে একটা সিদ্ধান্ত জানো না, হ্যাঁ অথবা না, এই জিনিসটা যে মুমিনের মাথায় হাতুড়ি দিয়া বাইরা বাইরা এত বছর ধরে বলতেছি, এই আসিফ মুমিনের ভাই, মাথায় এখন পর্যন্ত ভাই কনসেন্টের কথার মাঝখানে ব্যাখ্যাটা কথা কিন্তু বলবেন না, এতটুকু, কথার মাঝখানে কথা বলবেন না, মানে এমনিতেই বলদামির একটা মানে চূড়ান্ত সীমা, তারপর আবার কথার মাঝখানে কথা বলতেছেন, বিরক্ত করতেছেন, বলদামির কোনো সীমা নাই তারপর আবার কথার মাঝখানে বলতেছেন ভাই, এই জিনিসটা যে আমরা যে বলি যে
মনে করেন একটা শিশু আগ্রহ দেখালো, হ্যাঁ দেখি তো মোহাম্মদ, হে লুচ্ছা মোহাম্মদ দেখি তো তোমার ওই জিনিসটা দেখি তো যন্ত্রটা দেখি তো, এই আগ্রহ দেখানোর মানে এটা না যে সে কনসেন্ট দিচ্ছে, যৌন কাজে কনসেন্ট দিচ্ছে তা না। আগ্রহ দেখানো একটা, যদি সেই কাজটা যদি সে আগ্রহ দেখায়, একটা বাচ্চা সে একটা শিশু, সে এখনো এটা ভালো মন্দ এটা বিচার বিবেচনার বোধ এখনো তার মধ্যে তৈরি হয়নি, এই যদি কোথাও দেখে যে অমুকের ছেলে মেয়ে টিপাটিপি করতেছে, এটা দেখে যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ আমিও করবো, তখন তাকে বলতে হবে যে না তুমি এখনো কনসেন্ট দেওয়ার বয়সে পৌঁছো নাই, তুমি এখন এটা ভালো মন্দ বুঝে ওঠো নাই, তুমি এখন এটা করতে পারবা না, তুমি এখন সম্মতি দিতে অক্ষম, কারণ তোমার এই বিচার বুদ্ধি এখনো তৈরি হয় নাই। এই জিনিসটা সম্পর্কে ইনফর্মড কনসেন্ট মানে এইটা সম্পর্কে জেনে বুঝে, জেনে বুঝে ভালো মন্দ দিক জেনে বুঝে। ভাই এতবার বলার পরেও সাবাটন ভাই, হকিং ভাই, কেন আমরা কথা বলবো মুমিনদের সাথে বলেন তো ভাই? এই যে এই সিম্পল জিনিসটা এত লক্ষবার বলার পরে মুমিনের মাথায় না ঢুকলে আমরা কেমনে ঢুকাবো ভাই? মানে যারা সেক্স ডল এবং মানে মৃত মানুষ এক করে ফেলছে, মানে মানুষ এবং জড় পদার্থ এক করে ফেলছে, মানে সিরিয়াসলি কিভাবে? মানে মনে করেন একটা বাচ্চা মনে করেন দেখছে টিভিতে দেখছে একটা কিছু, এখন সে মনে করতে সে ভাবতেছে যে এটা মনে হয় একটা কিছু, হ্যাঁ সে বুঝতে পারতেছে না জিনিসটা আসলে কি, বুঝতে পারেনি, সে টিভিতে দেখছে একদিন ঘটনাচক্রে দেখে ফেলছে, এখন তার একটা সে বলতেছে এই তোমার সাথে আমি এটা করবো, আর এই মুমিন ভাই কি করবে তখন বলবে ও তো আগ্রহ দেখাইছে তার মানে তো কনসেপ্ট পাই গেছে হ্যাঁ ভালোই। মানে দেখেন এই মুমিনের মগজে কতখানি, মুমিনদের মগজে কতখানি গু থাকে যে তারা এই আগ্রহটাকে মনে করে এটা আগ্রহটা মানে হচ্ছে কনসেন্ট। চিন্তা করেন আগ্রহ মানে কনসেন্ট, এই জিনিসটা মাথায় কিভাবে ঢুকে কিভাবে বাইরে একজন মুমিনের মাথা থেকে জিনিসটা আমি বুঝলাম না ভাই। কনসেন্ট মানে কি সাবর্টন ভাই আবারও একটু কি আপনি ব্যাখ্যা করবেন বলেন তো? জাহাঙ্গীর ভাই, কনসেন্ট হচ্ছে কোনো একটা জিনিসের সম্পর্কে অবগত হয়ে এই জিনিসটার ব্যাপারে আপনি বুঝতেছেন, দেন বুঝে এটার ভালো মন্দ যাচাই বাছাই করে দেন আপনি একটা সিদ্ধান্ত নিতেছেন। এবং কনসেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না বলার অধিকার। আপনি যদি এমন কোনো একটা পরিস্থিতিতে থাকেন যেখানে আপনি না বলতে পারতেছেন না, দেন সেটা একটা সম্মতিমূলক সিচুয়েশন না। গরু, ছাগল, মৃত মানুষ, তাদের কিন্তু না বলার এই এবিলিটিটাই হচ্ছে নাই, তাদের ক্ষেত্রে কনসেন্টের কনসেপ্টটা প্রযোজ্য না। হ্যাঁ কনসেন্ট আমরা সেই ক্ষেত্রে আমরা কনসেন্ট নিয়েছে সেই জিনিসটা আমরা বলতে পারবো না, যদি সে তার না বলার অধিকার না থাকে তাহলে আমরা বলবো যে এখানে কনসেন্টের ভায়োলেশন হয়েছে, যদি তার না বলার অধিকার না থাকে। এটা হচ্ছে সিম্পল মানে সংজ্ঞা, যে সংজ্ঞাটা দিয়ে আমরা মানে একদম বুঝে ফেলবো যে এই জায়গায় কনসেন্ট আছে নাকি নাই, সেটা হচ্ছে তার না বলার অধিকার আছে নাকি নাই। জাহাঙ্গীর আলম আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। একটু যদিও বুঝান আমার ভাই, মনে হয়, দয়া করে আমাদেরকে একটু সবাইকে একটু বুঝান ভাই, কনসেন্ট জিনিসটা কি ভাই? আমি এর আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যেহেতু পোলাইট ছিলাম, তো আমি আশা করছিলাম যে আমার সাথে ব্যবহারটা হয়তো পোলাইটই হবে, বাট কিছু কিছু শব্দ চয়নে আমি আমি আমাকে এখন শেষ করতে দেন, আমি তো কোনো কথা বলি নাই, তো আপনাদের কিছু শব্দ চয়নে আমি আসলে অন্তরে কষ্ট পেয়েছি, তো এটাও মোরালিটির লঙ্ঘন হয়েছে আপনাদের সঙ্গ অনুযায়ী, আপনাদের সঙ্গ অনুযায়ী মনে কষ্ট পাওয়া কোনো অধিকার লঙ্ঘন না, মনে কষ্ট আপনি পাইতেই পারেন, এটা কোনো লঙ্ঘন না আপনার। আচ্ছা ঠিক আছে, আরো একটা জিনিস জানলাম আমি, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটু শুনুন, আপনার মনে কষ্ট না পাওয়ার অধিকার নাই ভাই, যে আপনি মানে পৃথিবীর এমন কোন মানুষের এমন কোন অধিকার নাই যে ভাই আমার অধিকার হইলো মানে আমি কষ্ট পাবো না, সবাই আমার আমার মনে সুখ দেওয়ার কাজ কথা বলবে কাজ করবে, এরকম কোন অধিকার পৃথিবীর কারণে আমরা আপনার মনে কষ্ট দিতে পারি, আপনি আমাদের মনে কষ্ট দিতে পারেন, এটা কোনো অধিকার। ঠিক আছে আপনি, আসিফ ভাই, আসিফ ভাই আপনি আমাকে আরেকটু এডুকেটেড করলেন। আপনি বললেন আপনি বললেন আপনি মনে কষ্ট করেছেন, এই জিনিসটা আমরা শুনলাম, এখন ভাই একটু দয়া করে, আচ্ছা ঠিক আছে সেটার জন্য আমরা দুঃখিত যে আপনার মনে আপনি মনে কষ্ট করেছেন, কিন্তু এটা আপনার কোনো অধিকার ভায়োলেট হয় নাই। যাই হোক আপনি আমাদেরকে একটু দয়া করে বলেন যে কনসেন্ট জিনিসটা কি, আগ্রহ আর কনসেন্টের মধ্যে পার্থক্য কি একটু যদি বোঝা বলতেন। না বলার অধিকার, আমি এক বাক্যে বললাম না বলার অধিকার যদি থাকে তাহলে সেটা কনসেন্ট। আবার একই সাথে জাহাঙ্গীর ভাই আপনার তো ভালো মন্দ যেটা যেটার কথা আমরা বারবার বলতেছি যে এই জিনিসটার যে আগে একটা ম্যাচুরিটি দেন, সেই জিনিসটার ব্যাপারে জেনে দেন ভালো মন্দ যাচাই করাটা। একটা মানুষ যদি জাস্ট আগ্রহ দেখাইতেছে বা বুঝতেছে না যে আসলে কি সে লিপ্ত হইতে চাবে, সেটাও কনসেন্ট না। সো না বলার অধিকার আই এগ্রি, বাট একই সাথে তার যে এই জিনিসটা নিয়ে অবগত যে থাকতে হবে, রিস্ক বেনিফিটস এই দুইটা জিনিস যাচাই বাছাই করে দেন একটা সিদ্ধান্ত নিতে হবে, এটাও কনসেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। জাহাঙ্গীর আলম আপনি কি এখন কি আপনি বুঝতে পারছেন যে কনসেন্ট জিনিসটা এবং আগ্রহ দুই ভিন্ন বিষয়? আসলে কনসেন্ট নিয়ে আমার যতটুকু পড়াশোনা এটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, এই কারণে আমি এই টপিকটা আগে বাড়াতে চাচ্ছি না। আচ্ছা আপনি সংশয়.com এ একটা আর্টিকেল আছে যে সেক্স ওয়ার্ক, সেক্স পজিটিভ ফেমিনিজম এবং নারীবাদ, নারীবাদী পর্ন, সেখানে কনসেন্টের পুরো অনেকগুলো চ্যাপ্টারস দেওয়া আছে, সেই আর্টিকেলটা আপনি পড়ে দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে এটা আপনি অবশ্যই পড়ে দেখবেন। এবং আপনার আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে একজন একটা পশু পাখি কনসেন্ট দিতে পারে কিনা, একটা পশু পাখি কি একটা মানুষের সাথে যৌন কাজের প্রো অ্যান্ড কনস এই জিনিসটা ভালোভাবে বুঝে বিচার বিবেচনা করে একটা স্বাধীন সিদ্ধান্ত দিতে পারার মতো যোগ্য বলে আপনার কাছে মনে হচ্ছে? না যেহেতু আপনি কনসেন্ট আগ্রহ আলাদা করেছেন, তবে টপিকটা এখন আর আগে বাড়তেছে না, কারণ হচ্ছে আপনি যখন, ঠিক আছে পশু পাখি বাদ দিলাম, একটা বাচ্চা মনে করেন 5 বছরের বাচ্চা টিভিতে দেখছে ছেলে মেয়ে চুমাচুমি করতেছে এবং একটু পরে জামা খুলতেছে এটা দেখে ফেলছে, হ্যাঁ ঘটনাচক্রে, হ্যাঁ তারও মনে হচ্ছে সেও এটা করবে, হ্যাঁ পাশের বাসার মানে রহিমের সাথে সেটা করবে, এটাকে কি আপনি কনসেন্ট ধরবেন নাকি এটাকে আপনি ভাববেন যে ওর আগ্রহ কিন্তু আছে, কিন্তু এটাকে কি আপনি কনসেন্ট ধরবেন? আপনাদের সঙ্গে নয় তো কনসেন্ট ধরবো না। আপনার সঙ্গে অনুসারে ভাই আপনার সঙ্গে কি কনসেন্ট ভিন্ন নাকি সেটাই, তাহলে আপনার সঙ্গে কনসেন্ট জিনিসটা কি?
না আমার বিষয়, আমার তো কনসেন্টের সংজ্ঞা কি এটা ইম্পর্টেন্ট না, আমার আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে এই কাজটা, কাজটা নৈতিক না অনৈতিক, এটা হচ্ছে আমার মূল বিষয়। তাহলে আপনি জিনিসটা একটু কমন সেন্স খাটায় চিন্তা করেন যে একটা মানুষ যে হচ্ছে না বলার অধিকার তার নাই, অথবা সে একটা জিনিসের ব্যাপারে অবগত না হয়ে সেই জিনিসে বাধ্য হয়ে লিপ্ত হইতেছে, এই জিনিসটা কি নৈতিক নাকি অনৈতিক? এই জিনিসটা তো ডিফার করবে, যেমন বাংলাদেশের অনেক আইন, সিম্পল বাংলাদেশের অনেক এক এক আইনের কথা বলতেছেন, এক এক করে আসি যে না বলার কেন আইনের কথা কেন আসবে না, আইন তো অধিকারের অংশ না। আপনি আপনি আমাকে বলেন আলম ভাই যে না বলার অধিকার, এই অধিকার ধরেন একটা আইন আছে যে এই অধিকারটা দেয় না, ধরেন এমন একটা দেশ যেখানে একটা মানুষ না একটা মানুষের বা ধরেন একটা নারীর না বলার অধিকার নাই, এই জিনিসটা কি নৈতিক নাকি অনৈতিক? না বলার অধিকার নাই আমি সেটাই বলতেছি, যদি সেটা অনৈতিক আইনগত হয়, আইনগত আইনগত ভাবে তার না বলার অধিকার নাই, এই জিনিসটা কি নৈতিক নাকি অনৈতিক, তার কি না বলার অধিকার থাকা উচিত? এটা তো ডিফেন্ড, এটা তো মানে আপনার কি ভাই বলে কিভাবে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে কিভাবে, মানে এটা ডিপেন্ড করে কিভাবে, আপনি একজন মানুষের অধিকার কে আপনার ব্যাপারে বলেন, এটা ডিপেন্ড করে কিভাবে? আপনার মতামত কি যে তার কি এই অধিকারটা থাকা উচিত নাকি উচিত না, এই অধিকার না থাকলে এটা কি নৈতিক নাকি অনৈতিক? আমি তো বললাম এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করে তো বুঝলাম, আমি আপনার কাছে প্রশ্ন করছি আপনার কাছে ব্যক্তিগত ভাবে এটার উত্তর কি? কিন্তু সাবাটন ভাই এটা কিসের উপর ডিপেন্ড করতে পারে, এটা তো মানে যে কোনো ক্ষেত্রে মানে যৌন কাজে তো আপনার অবশ্যই তার না বলার, একজন মানুষের শুধু নারীর না যে কোনো মানুষের না বলার অধিকার থাকতে আমার হবে। মনে হয় আলবার্ট ভাই মানে আপনার প্রশ্নটা করেছে আমাকে একেবারে কি বলে এটাকে, একেবারে বেসিক প্রশ্নটা করেছে, এখানে কোনো স্পেসিফিক কোনো কিছু করে নাই। না আপনি আমি বলতেছেন ডিপেন্ড করে, ডিপেন্ড করে তাহলে ডিপেন্ড করে কিসের উপর, কিসের উপর ডিপেন্ড করে? না আসিফ, আসিফ আসিফ ভাই, আসিফ আসিফ ভাই এই কথাটাকে পুরোপুরি যৌনতার উপরে নিয়ে গেছে, কারণ আমি বললাম যে আলবার্ট ভাই কিন্তু প্রশ্নটা করেছে জাহাঙ্গীর ভাই, আসিফ ভাই কিন্তু সম্পূর্ণভাবে কনসেন্টের জায়গায় ছিল, এন্ড কনসেন্ট এখানে একটা শিশুর ক্ষেত্রে নাম্বার ওয়ান তার না বলার অধিকার, এটা ধরেন আপনি দিলেন না বলার অধিকার, বা সে যে ওই জিনিসটার ব্যাপারে একেবারেই জানলো না, জিনিসটার ব্যাপারে অবগত না, অবগত না হয়ে রিস্ক বেনিফিট এই দুইটা যাচাই বাছাই না করে না বুঝে একটা জিনিসের প্রতি আগ্রহ দেখাইতেছে, সেই জিনিসটাকে কি আপনি নৈতিক বলবেন না অনৈতিক বলবেন? না আমার দৃষ্টিতে তো ডেফিনেটলি সেটা অনৈতিকই হবে। আচ্ছা এখন ধরেন যে একটা মানুষের না বলার অধিকার নাই, সেকেন্ড পার্টটা যেটা কনসেপ্টের, এই জিনিসটা কি নৈতিক নাকি অনৈতিক? এটা ডিপেন্ড করবে, আপনার কাছে কি আপনার মতামত কি, এটা কি নৈতিক নাকি অনৈতিক? এটা তো বলতেছি এটা তো ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, যে কখনো তার না বলার অধিকার না থাকাটাই তার জন্য ভালো, কখনো তার না বলার অধিকার থাকাটাই ভালো। আপনি এমন একটা এমন একটা সিচুয়েশন বলেন যেখানে একটা মানুষের না বলার অধিকারটা এটা না থাকাটা ভালো, একটা এক্সাম্পল দেন। ওয়েল ধরেন একটা মেয়ে বা একটা ছেলে সে চাচ্ছে যে সে পড়াশোনা করবে না, তার বাবা মা বলতেছে তুমি পড়াশোনা করো, এটা তোমার ব্রাইট ফিউচারের জন্য ভালো, কিন্তু সে পড়াশোনা করবে না, এখন তার না বলার অধিকার তো এটা কি ভালো হলো না খারাপ হলো? ছেলে কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? এখন আপনি সেকেন্ড কোশ্চেন করছেন, আমি এর জন্যই বলছি যে আপনি স্পেসিফিক করছেন কেন ভাই, আপনি কি, আপনি কি অধিকার, অধিকার আমার কনসেন্টের ডেফিনিশন কি ছিল, এটা কনসেন্ট কি অপ্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রযোজ্য? এখন আপনি যদি এমন একটা এক্সাম্পল দেন কনসেন্টের, কনসেন্টের কনসেন্টের জন্য বয়সটা কত, আমি আপনাকে আপনার এক্সাম্পল দিয়ে অ্যাস্ক করতেছি যে আপনার এক্সাম্পলে যেই মানুষ যেই ছেলেটার কথা বলতেছেন সেই ছেলে ছেলেটার বয়স কত, সে কি প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক? তার বয়স নয়, তো নয় হইলে সে তার নিজের ভালো মন্দ সে বুঝতে পারবে, এটা এটার সাথে কনসেন্টের কি সম্পর্ক? একটা নয় বছর একটা নয় বছর ছেলে, আমি এর জন্যই সেকেন্ড কোশ্চেনটা করছি, কনসেন্ট হওয়ার জন্য বয়স কত? এটা তো, এটা তো সংখ্যার ভিতরেই কনসেন্টের সংখ্যার ভিতরেই তাই আছে যে এটা প্রাপ্তবয়স্ক হইতে হবে, এটা তো কত, আপনার আবার ডিফাইন করতে হবে না। হোয়াট ইজ দা প্রাপ্ত বয়স ভাই, 13 থেকে 16, এই আপনি বলেন, আপনি বলেন নয় বছরের, নয় বছরের একটা ছেলে সে কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক, আপনি একটু বলেন, কমন সেন্স একটু খাটাই। আমাকে কেন জিজ্ঞেস করতেছেন, আমি এটা তো আপনি বলবেন, কারণ এটা দাবিটা আপনার, আমার দাবি তো এটা না। এক্সাম্পলটা আপনার এক্সাম্পলের কথাই বলা হইতেছে যে আপনি ছেলেটার উদাহরণ দিচ্ছেন। সাবাল্টন ভাই এক সেকেন্ড, ওই হুদাই অন্যদিকে গিয়ে ইয়া নষ্ট হচ্ছে, আমরা শুধুমাত্র যৌনতার ক্ষেত্রে কথা আলোচনাটা করি, না হলে বিভিন্ন দিকে দিকে ঘুরতে থাকবে, হ্যাঁ এখানে কোনো আলোচনার কোনো ইয়া থাকবে না। যৌনতার ক্ষেত্রে বলেন যে না বলার অধিকারটা একজন মানুষের, শুধু নারীর না যে কোনো একজন মানুষের না বলার অধিকারটা কখন কখন না থাকাটা ভালো, যৌনতার ক্ষেত্রে আরেকবার বলেন, বুঝিনি আপনার প্রশ্নটা। যৌনতার ক্ষেত্রে না বলার অধিকারটা কখন না থাকাটা ভালো? না এটা তো আপনি যখন স্পেসিফিক করবেন তখন তো আমি আপনার এই প্রশ্নের সাথে একমত থাকবো না, যে এইখানে কনসেন্ট না বলার অধিকার তার না থাকাটা ভালো না থাকাটা ভালো, আমি তো এই প্রশ্ন উত্তর তখন দেই। এই প্রশ্নের উত্তর দেন যে যৌনতার ক্ষেত্রে না বলার অধিকার কি কখনো ভালো হইতে পারে নাকি পারে না? এটা ভালো হইতে পারে নাও ভালো হইতে পারে, কনসেন্টের ব্যাখ্যার মধ্যে যেটা আছে, আমি এখন কনসেন্টের ব্যাখ্যা এখন তাইলে আমি কি বলবো, যৌনতার না আমি কি বলবো, আমার এই প্রশ্নের উত্তর দেন যে যৌনতার প্রেক্ষাপটে একটা পরিস্থিতির এক্সাম্পল দেন যেখানে একটা মানুষের না বলার অধিকার থাকলে এই জিনিসটা ভালো। একটু আগে তো আপনি বললেন কনসেন্ট, আমি বলি আমি বলি শুনেন তাহলে, আমারটা কনসেন্টের ব্যাখ্যার মধ্যে এটা আছে, যদি কোনো মেয়ে ফিজিক্যাল রিলেশনের সময় তার যে কোনো মুহূর্তে যদি তার না বলার ইচ্ছা হয় এবং সে যদি না বলে তাহলে এটা তার কনসেন্ট ব্রেক হবে এবং ওই পুরুষ দায়ী হবে এই তার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য, সে অপরাধী হবে। আপনি কি এই কনসেন্টের ব্যাখ্যা, অবশ্যই অবশ্যই যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে সেই সেই মুহূর্তে পুরুষটা যদি না থামে তার নাকে যদি সে না ইজ ইট লজিক্যাল, সে তো তার ইজ ইট লজিক্যাল, অফকোর্স ইট ইজ লজিক্যাল, একটা মানুষ না বলতেছে আমার সাথে তুমি যৌনতা ধরেন ঢুকাইতেছে সেই মুহূর্তে বলতেছে আমার সাথে তুমি কইরো না, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ সেক্স উইথ ইউ, পুরুষটা কেয়ার না করে জাস্ট ভাই একদম চরম মুহূর্তে যদি বলে, সেই মানে একদম
একদম চরম মুহূর্তে, মানে একটা পুরুষের চরম মুহূর্তে যদি বলে আমি আপনাকে বলছি না, এট দ্যাট টাইমও ওই পুরুষটা আর কন্টিনিউ করতে পারবে না, যদি কন্টিনিউ করে তাহলে সে পরের অংশটুকু, পরের কাজটুকু রেপ বলে গণ্য হবে। আপনি প্রয়োজনে নিজের হাত পা মাথা যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, ব্যবহার করে আপনি আপনার তৃপ্তি মেটাতে পারেন, কিন্তু মানে আপনি যদি এটাকে ঠিক না মনে করেন, আপনি মানসিক ভাবে বিকৃত একজন ধর্ষক, এবং আপনি ওই যে লুচ্চা নবী মুহাম্মদের নিজেকে পরিচয় দিবেন। যদি ফার্দার এই ধরনের কোনো কথা হয় তাহলে আমি আসলে লিভ নিতে বাধ্য হবো, কারণ এখানে আলোচনা করতে এসেছি। আমি কানতে কানতে মারা যাবো ভাই, আপনি লিভ নিলে আমার কি হবে ভাই? আমি তো ভাই মানে উথাল পাথাল, এখন চলেন সাবার ঢাকিং ভাই, চলেন আমরা কান্নাকাটি শুরু করি, ঠিক আছে? আহারে আমাদের ভাইটা চলে গেল, চিন্তা করেন ভাই, এখন আমাদের কি হবে ভাই? টাকা তুলে না ভাই, এই যে টাকা গুলো নষ্ট হয়ে গেল, কি যে হবে আমাদের দুঃখ। আজকে তো ভাই তিনবার আত্মহত্যা করবো মনে হচ্ছে। আমি বলেছি যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনি যদি মনে করেন যে আপনার ওয়াইফ বলছে না আমি আমার ব্যথা লাগতেছে, আমার থামো সব, অনেক ব্যথা লাগতেছে মা, আমার ইচ্ছা করতেছে না, তুমি এই মুহূর্তে থেমে যাও, থামতে হবে, সেই মুহূর্তে থেমে যেতে হবে। যদি না থামেন তাহলে আপনি লুচ্চা নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদের উম্মত হিসেবে নিজেকে যদি না থামেন। কথাটা কি আমি তাকে কি কোনো ব্যক্তি আক্রমণ করেছি? হকিং ভাই সাবার্টন ভাই, আমি কি তাকে কোনো ব্যক্তি আক্রমণ করেছি? আমি যদি বলি যে আপনি যদি জুতা চুরি করেন তাহলে আপনাকে জুতা চোর হিসেবে গণ্য করা হবে, এই কথাটা কি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা? না, কোনোভাবেই না। মানে কি সে এখন বলতেছে আমার নবীরে যদি সম্মান না করেন, এখন তো ষোলো পালা পূর্ণ হয়নি, এখন তো নবীতে ঢুকেই নাই, মানে কি অবস্থা? আমার যখন চরম মুহূর্ত তখন যদি না করে এটা কি প্র্যাকটিক্যাল? সিরিয়াসলি ভাই, তাহলে এই জিনিসটা যদি বলে তাহলে তো পৃথিবীর প্রত্যেকটা রেপ জাস্টিফাইড। আরে আমার তো ভাই একদম মাল মাথায় উঠে গেছিল, আমি তো ওই মেয়েটা দেখে সামলাইতে পারি নাই, আমি ভাই রেপ করে দিছি, পৃথিবীর সবগুলো রেপ জাস্টিফাইড হয়ে যায় ওনার এই একটা কথায়। চিন্তা করা যায় কোন লেভেলের পারভার্টিজম নিয়ে এরা বসবাস করে, ঘোরাফেরা করে, তারপরে ওদের সম্মান করতে হবে। হাউ লেম, কি কথাবার্তা ভাই, কি কথাবার্তা! এই মুমিন মুমিন মানুষ এরা, মানে মনে হয় হোমো মুমিন্স, এই যে যাদেরকে আমরা বলি হোমো মুমিন্স, এরা মানব হোমো স্যাপিয়েন্স এসের ভিতরে পড়ে না, প্রজাতির ভিতরে পড়ে না, হোমো মুমিন্স এরা। ঠিক আছে, আমরা পরের জনকে অ্যাড করি তাহলে, আরেকজন।